السلام عليكم. সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই হৃদয়ে কবু করেছি সুজি কবু কিছু হারিয়েছি নেছি জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। ভিউজ দেখতে পাচ্ছেন অ্যাপাচি 4B ডাবল ডিস্কের একটি বাইক, ওয়ান টেস্ট, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। এই গাড়িটির শোরুম পেপার্স আপনি নিজ দামে করে দিব এবং আপনাদের সব ডিস্ট্রিক্টের পেপার্স করে দিব। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বলতেছি সামনের টায়ার থেকে, সামনের টায়ারটা কিন্তু 5000 চলার টায়ার যেরকম থাকে ওই রকমই আছে, নতুনের মতোই কিন্তু দেখতে পাচ্ছেন। অনেকদিন আপনারা ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই। সামনে মাডগার্ডটা কিন্তু ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। ঠিক আছে, দেখেন ঠিক আছে, দুটি শকআপ দেখেন ফুল ফ্রেশ। হেডলাইটের গ্লাস এখন দেখাবো, হেডলাইটের গ্লাস একদম নিখুঁত, একদম ইনটেক, 100% শিওর থাকবেন, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম এ ক্লাস। ঠিক আছে, সিঙ্গেল দুটি লাইটও ফুল ফ্রেশ, এই সাইটের অংশগুলো কিন্তু ফুল ফ্রেশ আছে দেখেন। এখন বলবো এই সাইটের চাপা সুইচ, লুকিং গ্লাস খোলা আছে, আমরা সেট করে দিব। ঠিক আছে, লুকিং গ্লাস খোলা আছে, সেট করে দিব, সব ঠিক আছে। চাপা সুইচ, ট্যাঙ্কিটা দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। এবং কালো কালার, কালো কিসকিসে, 2020 মডেল কিন্তু। তো বিশেষ ট্যাঙ্কিটা যখন সরাসরি দেখবেন এরকম ঠিক মনে হবে, কোনো ধরনের সমস্যা কিন্তু নেই, একদম এ ক্লাস ট্যাঙ্কি। ঠিক আছে, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিন নাম্বার হলো এটা, আর ইঞ্জিনের নাট কিন্তু খোলা পড়ে নেই, ইঞ্জিনের নাট কিন্তু একদম নিখুঁত এবং একটা নাট খোলা পড়ে নেই, 100% শিওর থাকবেন। এবং আনটাচ ইনটেক প্যাকেট ইঞ্জিন, ইঞ্জিন শোরুম কন্ডিশনে আছে। ঠিক আছে, বাম্পারটা দেখেন এবং সাইড কভারটা দেখেন, করেন করেন সাইড কভারটা ফুল ফ্রেশ আছে, পাওদানিগুলো নতুন দেখুন। এই সাইটের অংশগুলো কিন্তু একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন, কেরিয়াল সহ একদম নিখুঁত। ঠিক আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। এরপরে শাড়ি কাটাটা দেখেন ফুল ফ্রেশ আছে, সিটটা কিন্তু একটু ময়লা হয়ে আছে, মানে এই মাত্র চালা আসলাম তো ময়লা, এটা পরিষ্কার করে দিই। ঠিক আছে, তো সামনে অংশ এবং এই সাইডের অংশতে আমি কোনো ধরনের দাগ খুঁজে পেলাম না, একদম ফুল ফ্রেশ পেয়েছি। ঠিক আছে, এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। গাড়িটির নাম্বার ছাড়া সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, আর ওয়ান টেস্ট অবস্থায় আছে। আপনার এই গাড়িটি নিলে আপনার নামে আমরা ফাইল পরিবর্তন করে দেবো, এই গাড়িটির যত কাগজ আছে সবগুলো কাগজই আপনার নামে থাকবে। ঠিক আছে, আপনি ফার্স্ট মালিক হবেন এবং আপনি যে ডিস্ট্রিক্টের নাম্বার করতে চাবেন সেই ডিস্ট্রিক্টের নাম্বার কাগজপত্র আমরা এখান থেকে রেডি করে দিব। সিঙ্গেল দুটি লাইট ফুল ফ্রেশ আছে। ঠিক আছে, এরপরে পিছনের টায়ারটা দেখেন একদম নতুন, 5000 চলার টায়ার যেরকম থাকে কিন্তু ওইরকমই আছে, বিয়স দেখে দেখেন একদম ফুল ফ্রেশ, টায়ারের রং বন্ধ কিন্তু ওরে নাই। ঠিক আছে, দেখেন এখন বলবো এই সাইডের অংশ, এই সাইডের অংশতে কোনো দাগ নেই, স্পট নেই, একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন এবং শোরুম কোয়ালিটি আছে। ঠিক আছে,
দেখেন কালার দিক দিয়ে একদম সরল কোয়ালিটি সাইলেন্সারটা দেখেন একদম ফুল ফ্রেশ আছে ঠিক আছে সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এখানে বসে বসে হালকা একটু দাগ লাগছে এটা ব্যাপার না সেকেন্ড হ্যান্ড গাড়িতে থাকবেই এরপরে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন আনটাচ ইনটেক প্যাকেট ইঞ্জিন 100% শিওর 100% গ্যারান্টি ইঞ্জিন নাট খোলা পড়ে নাই আমি নিজে শিওর ঠিক আছে বাম্পারটা দেখেন ইঞ্জিন কানটাও দেখেন ফুল ফ্রেশ এই সাইডের অংশটাও দেখেন একদম ফুল ফ্রেশ ঘোরাল থেকে নিয়ে সব কিছু একদম এ ক্লাস কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম এ ক্লাস দেখেন ঠিক এরকম লাগবে যখন আপনারা সরাসরি গাড়িগুলো দেখবেন এরপরে দেখেন এই সাইডে চাপা সুইচ সব কিছু ফুল ফ্রেশ আছে ঠিক আছে তো বিয়ে এখন হলো এটা হলো ডাবল ডিস্কের বাইক ঠিক আছে এখন গাড়িটির চলা কত দেখেন গাড়িটির চলা 5558 কিলো 5558 কিলো গাড়িটির চলা মিটার কিন্তু অরিজিনাল ঠিক আছে দেখেন যেগুলো মিটার জিরো করা থাকে অর্থাৎ ওই যে কমে দেওয়া থাকে সেগুলো আমি আপনাদের বলে দিই এখানে কিন্তু জিরো মাথা পয়েন্ট কাটে থাকে ডিজিটাল মিটার এটাই হলো মিটার নিখুঁত আর অনিখুঁত প্রমাণ হচ্ছে যদি মিটারটা কমানো থাকতো তাহলে এখানে জিরো এই কোনাটা কাটা থাকতো অটোমেটিক কেটে যাবে যদি কেউ কমায় আর যদি না কমান তাহলে জিরোটা থাকে একদম ফ্রেশ জিরো অরিজিনাল কিন্তু আছে তো এখন বলবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি দেখেন রানিং অবস্থা থাকলে সাউন্ড এরকম দেখুন শোরুম সাউন্ড ঠিক আছে গাড়িটির সাউন্ড কিন্তু শোরুম কন্ডিশন তো এখন গাড়িটি আমি প্রাইস বলবো এই গাড়িটির নাম পরিবর্তন সহ 1,48,000 টাকা নাম পরিবর্তন সহ 1,48,000 টাকা হলে গাড়িটি দিতে পারবো ডাবল ডিস্কের বাইক কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রতিটা জেলায় গাড়ি পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে 10,000 টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা গাড়ি পোষার পরে দেবেন ঠিক আছে আর যদি এসে সরাসরি দেখে নেন তাতে অগ্রিম দিতে হবে না হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু